আলু দিয়ে বাঁধাকপির ঘন্ট। ফ্রেন্ডস, তাতে ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাবো বাঁধাকপির ঘন্ট আলু দিয়ে। কড়াইতে দিয়ে দিলাম তেল, দিয়ে দিলাম একটা তেজপাতা, শুকনো লঙ্কা দুটো, গোটা গরম মশলা, গোটো জিরে। এবার আলুগুলো ভেজে নেব। দিয়ে দেবো কাঁচা লঙ্কা, আদা বাটা, দিয়ে দেবো একটু লবণ, আলুটা লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে বাঁধাকপিগুলো দিয়ে দেবো। দিয়ে দিব একটু হলুদের গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম একটু ধনের গুঁড়ো, এবার এটির ঢাকা দিয়ে দেবো। বাঁধাকপিটা সিদ্ধ হওয়ার জন্য এর মধ্যে দিয়ে দেবো জল, একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এটা আবার একটু ঢেকে দেবো 10-15 মিনিটের জন্য। এখনও এটা সেদ্ধ হয়নি ভালো করে। সেদ্ধ হয়ে গেছে, এখন এর মধ্যে এখন দিয়ে দেবো জিরে বাটা, দিয়ে দিচ্ছি জিরে বাটা। দিয়েছি গরম মশলার গুঁড়ো, আর অল্প একটু দিয়ে দিচ্ছি ঘি, সবগুলো একটু মিশিয়ে নিব। বাঁধাকপি ঘন্টটা হয়ে গেছে, এবার এটা নামিয়ে নেব। বাঁধাকপি ঘন্টটা নামিয়ে নিয়েছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। রেসিপিটা তোমাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।